লকডাউনের মধ্যেও পরীক্ষা বিপাকে পরীক্ষার্থীরা। পশ্চিমবঙ্গ সরকারের সাপ্তাহিক লকডাউনের শেষ দিনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষা হয়। এর জন্য দূর দূরান্তের ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে আসতে হয়। পূর্ব বর্ধমান জেলার টাউন হল পাড়ার এই পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেল পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, ঝাড়খণ্ড থেকে আসেন পরীক্ষার্থীরা। সাপ্তাহিক লকডাউনে রাজ্যের যান চলাচল সম্পূর্ণ বন্ধ। এর মধ্যে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বাড়তি অর্থ খরচ করতে হয়। ছাত্রছাত্রীরা জানাচ্ছেন, সরকারি বেসরকারি যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য প্রাইভেট গাড়ি ভাড়া করে আসতে হয়। আরও বলেন, লকডাউনের মধ্যে পরীক্ষার দিন না রাখলে ভালো হতো। পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ জানাচ্ছেন, সারা দেশে একদিনে পরীক্ষা হয়েছে। আমি এসেছি পুরুলিয়া থেকে। কোথায় এসেছো? আমি পুরুলিয়া থেকে বর্ধমানে এসেছি। আমার ইউনিভার্সিটি এখানে, তাই আমি এখান থেকে এসেছি বিদ্যাসাগর কম্পিউটার সেন্টারে। আজকে তো লকডাউন চলছে, লকডাউনের মধ্যে কতটা অসুবিধার মধ্যে পড়তো? প্রচুর অসুবিধা, কারণ পুরুলিয়া থেকে আমাকে গাড়ি ভাড়া করে আসতে হয়েছে, সেখান থেকে পার্সোনাল গাড়িতে আসতে হয়েছে। এখানে আমাকে টোটো রিজার্ভ করে আসতে হয়েছে, এখানে তো অ্যাভেলেবল লকডাউন যেহেতু, সেই জন্য টোটোও পাবো না, তার জন্য আসতে হয়েছে, পরীক্ষার জন্যই আসতে হয়েছে। কীভাবে দেখছো এই বিষয়টাকে? খুবই মানে কী বলবো, এটা সম্ভব না এইভাবে আসা যাওয়া। বারবার অনেক পরীক্ষাগুলো যেগুলো আমরা দিতে পারবো কি না, এক দুটো পরীক্ষা হয়তো দেওয়া সম্ভব, বারবার যদি এরকমভাবে দিতে হয় হয়তো পারবো না। এই কর্তৃপক্ষ যে এইভাবে একখানা মানে অমানবিক ব্যবস্থা নিচ্ছে, তার জন্য কী কী বলতে চাও? তার অমানবিক ব্যবস্থার জন্য আমাদের স্টুডেন্টদেরকে প্রচুর সাফার হতে হচ্ছে, এটাই আর কি। আর কী বলবো, ওনারা যদি ভালো ব্যবস্থা নেন আমাদের জন্য, তাদের থেকে কী হলে ভালো হতো? বাড়ির কাছাকাছি সেন্টার করলে ভালো। না, তোমার নাম পরিচয়? আমার নাম সুদেষ্টা দত্ত, আমার বাড়ি পুরুলিয়া।